প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনুশীলনী 2.1 এর 3 নং প্রশ্নটি সমস্যা সমাধান করব। তো প্রশ্নটি আমরা এক নজর দেখে নেই। 30 টাকায় 10টি দড়ে ও 15টি দড়ে সমান সংখ্যক কলা ক্রয় করে 30 টাকায় 12টি দড়ে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো প্রশ্নটা আমাদের অঙ্ক প্রশ্নটির সমস্যা সমাধান করতে গেলে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো প্রশ্নটি ভালো করে বুঝে নিতে হবে। তো এখন বিষয়টা হলো যে আমি 30 টাকা দিয়ে 10টি কলা কিনলাম, আবার 30 টাকায় দিয়ে 15টি কলা কিনলাম, ঠিক এই দামে এইভাবে আমি কিছু সংখ্যক কলা ক্রয় করলাম, অর্থাৎ 30 টাকায় 10টি, অর্থাৎ 10টি যে কিনেছি তা নয়, কিন্তু মানে 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 30 টাকায় 10টি করে কিনেছি, অর্থাৎ প্রতি 10টির দাম 30 টাকা, প্রতি 10টির দাম 30 টাকা, এইভাবে কিছু সংখ্যক কলা আমি ক্রয় করলাম। ঠিক আবার 30 টাকায় 15টি দরে, অনুরূপভাবে 30 টাকায় 15টি দরে, আবার 30 টাকায় 15টি দরে, এইভাবে ওই যে 30 টাকা 10টি দরে যতটি কলা ক্রয় করেছিলাম ঠিক সমান সংখ্যক কলা আবার ক্রয় করলাম। তো এবার আমি যদি এই কলাগুলো বিক্রি করি, অর্থাৎ 30 টাকায় 12টি করে আমি বিক্রি করব, তাহলে আমার লাভ হবে নাকি ক্ষতি হবে, এবং লাভ এবং ক্ষতি হলে তার শতকরা পরিমাণ কত? তো এই প্রশ্নটির সমাধান আমরা কিভাবে করব বন্ধুরা? তো এই যে কাজটা আমাদেরকে করতে হবে তা হলো যে 30 টাকায় 10টি করে ক্রয় করা হয়েছে, তাহলে একটির ক্রয় মূল্য কত পড়েছে আমরা সেটা আগে বের করব। তারপরে আবার 15টি দরে যে আমি ক্রয় করলাম, তো একটির ক্রয় মূল্য কত পড়ল? এখন আমরা সেই কাজটাই করবো, আমি লিখছি এখানে দেখো, 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। তো একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30 ভাগ 10, তার মানে হচ্ছে 3 টাকা। তো এরপরে আমরা যে কাজটা করব, ঠিক অনুরূপভাবে 15টির কলার ক্রয় মূল্য 30 টাকা লিখব, আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, অর্থাৎ একটি কলার মূল্য পেলাম 2 টাকা। এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে একটি কলা এবং এখানে একটি কলা, অর্থাৎ 2টি কলার মোট ক্রয় মূল্য আমরা পাচ্ছি 3 এবং 2, অর্থাৎ যোগ করব 5 টাকা। তাহলে একটি একটি যোগ 2টি কলার ক্রয় মূল্য হলো, এই যে এখানে দেখো 3 টাকা আর এখানে হলো 2 টাকা, তাহলে হলো 5 টাকা। তাহলে আমরা 2টি কলার ক্রয় মূল্য পেলাম 5 টাকা। তো যেহেতু 2টি কলার ক্রয় মূল্য আমরা পেয়েছি 5 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 5 ভাগ 2 টাকা, অর্থাৎ 2.50 টাকা, অর্থাৎ 2 টাকা 50 পয়সা। তাহলে আমরা কিন্তু একটি কলার গড় ক্রয় মূল্য পেলাম। তো আমরা যখন বিক্রি করতে যাব, তো আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে বিক্রি করার সময় 30 টাকায় 12টি দরে বিক্রি করতে হবে। তাহলে আসলে বিক্রয় মূল্যটা কত? কারণ আমরা যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটি যদি না জানি, তাহলে কিন্তু আমরা লাভ এবং ক্ষতি বের করতে পারবো না। তো সেই কারণে আমরা এখন বিক্রয় মূল্য বের করতে চাচ্ছি। তো আমরা কিন্তু একটার ক্রয় মূল্য পেয়েছি এখানে, তো এখন আমাদের কাজ হলো একটার বিক্রয় মূল্য কত সেটা বের করা। তাহলে আমরা লিখব 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা, তার মানে
তো এখানেও কিন্তু আমরা বিক্রয় মূল্য, এখানে আমরা বিক্রয় মূল্য পাবো 2.50 টাকা। তাহলে বন্ধুরা এখন তোমরা যে বিষয়টা দেখতে পাচ্ছ যে এখানে একটি কলার ক্রয় মূল্য কিন্তু 2.5 টাকা, আবার একটি কলার বিক্রয় মূল্য পেলাম আমরা 2.5 টাকা। অর্থাৎ এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান হওয়ার কারণে কোনো লাভ বা ক্ষতি হবে না। তো এই লাইনটাই আমরা নিচে লিখে দিব যে উপরোক্ত সমাধান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হওয়ার কারণে কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে আমরা কি লিখব, এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।